শাহ জামাল সরকার পেশায় একজন কামার, তবুও বছরের পর বছর চলছে তার সাহিত্য চর্চা। কবির লেখায় উঠে এসেছে প্রতিবাদ আর দেশপ্রেম, চমৎকার ছন্দ আর শব্দমালায় কবিতা সাজালেও অবহেলিত পঞ্চগড়ের এই কবি। দিনভর টেনে চলছেন কামারশালার হাপর, তবুও থেমে নেই কাব্য চর্চা। দেশপ্রেম আর প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরছেন কাগজে কলমে। নদী গায় রবীন্দ্র সঙ্গীত, পাখি দায় শীষ, 15 আগস্ট কেঁপে ওঠে ভোর, ধানমন্ডি 32। পঞ্চগড় সদর উপজেলার বীরপাড়ার শাহ কামাল সরকার, অষ্টম শ্রেণীতে কেবল একদিন স্কুলে যাওয়ার সুযোগ হয়েছিল। বাবা প্যারালাইসিসে আক্রান্ত হলে হাল ধরেন কামারশালার। যৌতুকের টাকা দিয়ে মোবাইল ফোন নিয়ে সারা রাতি ছবি দেখে ফুল সাউন্ড দিয়ে। স্থানীয় একটি ক্লাব থেকে নাটকের স্বরচিত কবিতায় লেখায় হাতে খড়ি, সময় পেলেই চলে সাহিত্য চর্চা। এরই মধ্যে প্রকাশ পেয়েছে হাসি খুশি, জনপদে জাগরণ ও একা আমি আমার আগুন নামে তিনটি ছড়া ও কবিতার বই। এছাড়াও বহু কবিতা, গল্প আর নাটকের পাণ্ডুলিপি রচনা করলেও অর্থাভাবে তা অপ্রকাশিত রয়ে গেছে। কবিতা আমার একদম নেশা, প্রতিদিন না লিখতে পারলেও কবিতা নিয়ে ভাবি, সবসময় ভাবনার মধ্যে থাকি। তা আমি চাই যে আমার এই সৃষ্টি হয়তো কোনো এক সময় মানুষে পড়বে। অভাবের সংসারে সাহিত্য চর্চা নিয়ে প্রায়ই স্ত্রীর সাথে চলে মান অভিমান, তবুও প্রেরণা পান তার কাছ থেকেই। সময় পেলেই পাড়া প্রতিবেশীদের নিয়ে মেতে ওঠেন গল্প আর আড্ডায়। দেখতেছি বিয়ের পর থেকে ও কবিতা লেখালেখি করে, অনেক জায়গায় যায়। এখন বাড়িতে কি থাকলো না থাকলো ওইটা কোনো ধান্দা নাই। আর্ট শেখাতেন, তারপর কবিতা আবৃত্তিও শেখাতেন। এলাকার লোক আমার আব্বাকে মানে কবি বলে বলে, আমার এটাতে মনে অনেক আনন্দ পাই। কাজ করে যখন চলে যায় তখন সারা রাত বসে বসে কবিতা লেখে। ঘটনা ঘটে গেছে সঙ্গে সঙ্গে, ওতে এত সুন্দর করে মিল করে কবিতা বানায় ফেলাইলো। আগুনের সাথে যুদ্ধ করে টিকে থাকা কবি শাহজামালের স্বপ্ন অপ্রকাশিত লেখাগুলো আলোর মুখ দেখুক, বই আকারে স্থান পাক বাংলা সাহিত্যে। ঘরের বইয়ে বোঝে না, টাকার কোনো দাম নাই। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগরকে এবার দেখা যাবে ইতিবাচক চরিত্রে। শামীম আহমেদ রনি পরিচালিত এবার তোরা মানুষ হ সিনেমায় থাকছে এমন চমক। অন্যদিকে আম্মাজান খ্যাত অভিনেতা জে কে আলমগীর হচ্ছেন সিনেমার মূল ভিলেন। মুক্তির তারিখ নির্ধারিত না হওয়া এই চলচ্চিত্রে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন মিশা। আমার চরিত্র হচ্ছে ছবিতে আমি একজন লয়ারের পারফরমেন্স করি, এবং মানে সবসময় তো দেখা যায় যে আমি নেগেটিভ অ্যাটিটিউড করি, নেগেটিভ রোলসে থাকি, কিন্তু এই ছবিতে লয়ার বাট আমি পজিটিভ। আমি এই ছবিতে একটি ব্যতিক্রমধর্মী চরিত্র অভিনয় করছি, যেটা শামীম আহমেদ রনি আমাকে একটা বড় স্কোপ দিয়েছেন। এই ছবির প্রধান খলনায়ক হলাম আমি।